আজকে হচ্ছে পেঁপের প্লাস্টিক চাটনি। এর জন্য প্রথমেই কড়াইতে শিরা তৈরি করে নেওয়া হচ্ছে চিনি, আর এখানে পেঁপে কেটে নেওয়া হচ্ছে গাছের, একদম খুব ভালো টাটকা পেঁপে নেওয়া হয়েছে, কাঁচা পেঁপে। পেঁপের প্লাস্টিক চাটনি হবে। মা ভালো করে ছাড়িয়ে নিয়ে এইভাবেই পেঁপেগুলোকে কেটে নিচ্ছে, পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। দেখুন, একদম পাতলা পাতলা স্লাইস করে এই পেঁপেগুলোকে কেটে নেওয়া হচ্ছে। পেঁপে ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়ার পরে ধুয়ে নেওয়া হলো পরিষ্কার করে, পেঁপের কষ্টা ধুয়ে নিলে চলে যায়। আর এই পেঁপের চাটনিটা করার জন্য মা কিন্তু পেঁপেগুলোকে আলাদা করে ভাজবে না, এই যে যে চিনি শিরাটা তৈরি করা হয়েছে এই শিরার মধ্যে ডিরেক্ট দিয়ে দেবে। এবার পরিমাণ মতন এখানে লবণ দেওয়া হচ্ছে। চিনি আর পেঁপে থাকলে কিন্তু আজকের এই চাটনিটা হয়ে যায়। সামান্য একটু লবণ আর লেবুটা দেওয়া হবে, এতে টেস্টটা আরো ভালো আসবে। তো এবার এই পেঁপেটা দিয়ে মোটামুটি 15 মিনিট মতন হালকা আঁচে এটাকে রান্না করতে হবে। লেবু কেটে নেওয়া হচ্ছে। পেঁপের প্লাস্টিক চাটনি দেখুন একেবারে হয়ে গেছে। পেঁপেগুলো দেখুন একদম প্লাস্টিকের মতন হয়ে গেছে, কালারটা দেখুন কেমন চকচক করছে। এবার নামানোর আগে দিয়ে দেওয়া হবে লেবুর রস। একটা লেবুর রস করে নেওয়া হয়েছে, ছেঁকে দেওয়া হলো বীজটা যাতে না যায়। লেবুটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নামিয়ে নিতে হবে। আমাদের আজকের রেসিপি পেঁপের প্লাস্টিক চাটনি একদম তৈরি হয়ে গেছে। দেখুন পেঁপেটা কত সুন্দর প্লাস্টিকের মতন চকচক করছে, দেখুন এই যে পেঁপেটা চকচক করে এইভাবে প্লাস্টিকের মতন, তাই এই চাটনিটার নাম হচ্ছে প্লাস্টিক চাটনি। পেঁপে দিয়ে সাধারণত ভালো হয়, এছাড়া অনেক কিছু দিয়ে অনেকে তৈরি করে, তবে পেঁপে দিয়ে এটা প্রধানত হয়। তো আমাদের আজকের রেসিপি একদম হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেল আজকে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নিজের রেড বাটনটি প্রেস করে দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি,
আজকের এই রেসিপির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।